নমস্কার বন্ধুরা, এই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। পশ্চিমবঙ্গ সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড এসআই এর যে অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো আপনারা যদি WBPSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যদি ভিজিট করেন, তো এখানে যে লেটেস্ট নিউজ এখানে আপনারা আসলেই কিন্তু এখানে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারেন। তো যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে, আমি সরাসরি চলে যাচ্ছি সেই নোটিশে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে রয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের যে এসআই, তার অনলাইন অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু 23/8/2023 প্রকাশ করা হবে। এবং কি আপনারা সেই তারিখ থেকে আপনারা কিন্তু অনলাইন আবেদন করতে পারবেন। তো অনলাইন আবেদন কারা কারা করতে পারবেন, আপনাদেরকে জানিয়ে রাখি, অনলাইন আবেদন করতে পারবেন আপনারা 23 আগস্ট থেকে। এবং অনলাইন আবেদন করার জন্য আপনাদের প্রয়োজন হবে, আপনারা মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের যদি বয়স 18 থেকে 40 হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। SC/ST ওবিসি হলে আপনারা যেভাবে বয়সের ছাড়টি পান সেই ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন, আপনাদেরকে জানিয়ে রাখি। SC/ST হলে 5 বছর এবং ওবিসি হলে আপনারা 3 বছর ছাড় পেয়ে যাচ্ছেন। আবেদন করার জন্য 100 টাকা করে ফি দিতে হবে। আপনারা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকেন বা ওবিসি সেক্ষেত্রে আপনাদের 100 টাকা ফি দিতে হবে। SC/ST PWD হলে আপনাদেরকে কোন রকম ফি দিতে হবে না, আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যেটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেটা হচ্ছে 10 মে 2023 প্রকাশ করা হয়েছিল। তারপরে এই বিস্তারিত বিজ্ঞপ্তি 23 আগস্ট পাবলিশ হবে। এখানে যেটি দেখা যাচ্ছে যে আপনারা সেপ্টেম্বর মাস পর্যন্ত এই অনলাইন আবেদন করতে পারবেন। তো 23 আগস্ট বিজ্ঞপ্তি আসলে আরো বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, পরবর্তী বিজ্ঞপ্তি আসলে আপনাদেরকে আমরা ভিডিও আকারে তৈরি করে আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রোভাইড করব। তো বন্ধুরা, আপনাদেরকে এই ছোট্ট ইনফরমেশনটি জানানোর ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। আর ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে আপনারা কমেন্ট করবেন, বা সরাসরি আমাদের যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কে ফলো করে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।